টিএলএড এর ট্রেনিং এর জন্য সোয়যামে অ্যাকাউন্ট থাকাটি বাধ্যতামূলক। সোয়যামে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে গুগলে www.swayam.gov.in লিখে সার্চ করব। সার্চ করার পর এই পেজটি ওপেন হবে, এই পেজটি ওপেন হবে এবং পেজটি ওপেন হওয়ার পর আমরা উপরের দিকে দেখতে পাবো রেজিস্টার বাটন। তো রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড লেখা রয়েছে, কিন্তু আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড জানি না। তো ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার জন্য আমাদের ফার্স্ট স্টেপ ফলো করতে হবে, এখানে সাইন আপ হেয়ার, এখানে আমরা ফার্স্ট ক্লিক করব। এখানে ক্লিক করলে সাথে সাথে এই পেজটি খুলে যাবে। তো এখানে আমরা একটি ফর্ম দেখতে পাবো। প্রথমে ইউজার নেম, আপনি আপনার পছন্দ মতো একটি ইউজার নেম দেবেন। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি যেন অবশ্যই অ্যালফাবেট, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টারের কম্বিনেশন হয়। তারপরে সেই পাসওয়ার্ডটিকে কনফার্ম করবেন। তারপরে ইমেল আইডি, ইমেল আইডি যে ইমেল আইডির মাধ্যমে আপনি NIOS এর ফর্ম ফিল আপ করেছিলেন সেই ইমেল আইডিটি এখানে বসাবেন। তারপরে আপনার সারনেম, তারপরে আপনার নেম, তারপরে এখানে আপনার ফুল নেমটি দেবেন। এবং এই ফর্ম ফিল আপটি কমপ্লিট হওয়ার পর এখানে সেন্ড ভেরিফিকেশন কোড, এটাতে ক্লিক করবেন। নতুন একটি বক্স খুলে যাবে যেখানে লেখা আছে ভেরিফিকেশন কোড। আপনার ইমেল আইডিতে অটোমেটিক একটি কোড চলে যাবে যেটি 6 ডিজিটের। তো সেই কোডটি এখানে বসাবেন, বসানোর পরে ভেরিফাই কোড, এটাতে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে আপনার সোয়ামে অ্যাকাউন্ট কমপ্লিট হবে।